ওয়েলকাম টু মাই চ্যানেল এস বিএম ইংলিশ যারা চ্যানেলে প্রথম এসেছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি টিপে দিও আজকে একটা ডায়ালগ রাইটিং শিখব ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন ক্লাসেস অনলাইন ক্লাসেস এর সুবিধে এবং অসুবিধা নিয়ে দুজন বন্ধুর মধ্যে আলোচনা হচ্ছে সেই আলোচনার উপর একটা ডায়ালগ রাইটিং লিখতে হবে তো কীভাবে শুরু হয়েছে দেখো সুদীপ্তা এবং রীতা এই দুজনের মধ্যে কথোপকথন চলছে অনলাইন ক্লাসে সুবিধা অসুবিধা নিয়ে সুদীপ্তা বলছে হ্যালো রীতা হাউ আর ইউ রীতা আই এম ফাইন ডিয়ার হোয়াট অ্যাবাউট ইউ সুদীপ্তা প্রথমে বললো কেমন আছো রীতা রিতা বলল আমি ভালো আছি তুমি কেমন আছো সুদীপ্তা আই এম অলসো ফাইন হাউ আর ইউর স্টাডিজ গোয়িং অন আমিও ভালো আছি তোমার পড়াশোনা কেমন চলছে রীতা মাই স্টাডিজ আর গোয়িং ওয়েল আমার পড়াশোনা ভালোই চলছে সুদীপ্তা আর ইউ অলসো বিজি উইথ অনলাইন ক্লাসেস লাইক মি তুমিও কি বিজি এই যে আমি যেরকম অনলাইন ক্লাসে ক্লাসে বিজি রয়েছি সেরকমই তুমিও বিজি রীতা ইয়েস অ্যাকচুয়ালি অনলাইন ক্লাস ইজ দ্য অনলি ওয়ে টু কন্টিনিউ আওয়ার স্টাডিজ সো দ্যাট দ্য টিচিং লার্নিং প্রসেস ডাজ নট স্টপ ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন রিতা বললো হ্যাঁ অবশ্যই অনলাইন ক্লাস তো একমাত্র আমাদের উপায় কিছু তো করার নেই আমাদের তো পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এবং সেটাই হচ্ছে একমাত্র উপায় অনলাইন ক্লাসের মাধ্যমে যে আমাদের যে টিচিং লার্নিং প্রসেস অর্থাৎ পড়ানো এবং শেখানো এই প্রসেসটা তো নাহলে বন্ধ হয়ে যাবে এই প্যান্ডেমিক সিচুয়েশানে সেটা যাতে বন্ধ না হয়ে যায় সেজন্য একমাত্র উপায়টাই হচ্ছে অনলাইন ক্লাস সুদীর বলছে আনডাউটেডলি দিস নিউ মেথড অফ এডুকেশান ইজ ভেরি অ্যাট্রাকটিভ টু দ্য স্টুডেন্টস উই ক্যান ইজিলি অ্যাভেল দ্য ক্লাসেস ফ্রম হোম নিঃসন্দেহ এতে কোনো সন্দেহই নেই যে এই যে নতুন যে নিয়মটা বা নতুন যে মেথডটা পদ্ধতিটা চালু হয়েছে শিক্ষাতে সেটা অবশ্যই অ্যাট্রাকটিভ আকর্ষণীয় স্টুডেন্টদের কাছে এবং আমরা কিন্তু খুব সহজেই বাড়ি থেকে ক্লাসগুলো করতে পারি রিতা বলছে আই ফাউন্ড ইট ভেরি হেল্পফুল টু স্টাডি থ্রু অনলাইন ক্লাসেস ডিউরিং সাচ এ ডিফিকাল্ট টাইম আমার কাছে এটা ভীষণ মানে হেল্পফুল কারণ এই যে এই কঠিন সময়ে অনলাইন ক্লাসের মধ্য দিয়ে আমার পড়াশোনা করতে বেশ ভালোই লাগছে কারণ তাছাড়া তো কোনো উপায়ও নেই সুদীপ্তা ইয়েস আই অলসো ফাউন্ড দিস ক্লাস ভেরি কনভিনিয়েন্ট অ্যান্ড ইউজফুল আমিও মনে করছি এটা খুব সুবিধাজনক এবং আমাদের অনেক কাজেও লাগছে অনলাইন ক্লাসগুলো রীতা মোরওভার অনলাইন ক্লাসে সেভ দ্য টাইম অফ দ্য স্কুল গোয়িং জার্নি এছাড়াও অনলাইন ক্লাস আমাদের যে স্কুলের জন্য যে যেতে যে টাইমটা লাগতো সেটাও আমাদের সেভ হয়ে যাচ্ছে আমরা বাড়িতে থেকে এই ক্লাসগুলো করতে পারছি সুদীপ্তা নট অনলি দিস ইট অলসো সেভস দ্য কস্ট অফ ট্রান্সপোর্টেশান নাও আই ক্যান সেভ মাই বাস ফেয়ার শুধুমাত্র এটাই না আগে কি হতো আলাদা করে বাস ভাড়া দিতে হতো এখন সেই বাস ভাড়াটাও আমার সেভ হয়ে যাচ্ছে রিতা ইয়েস অফকোর্স বাট লাইক এভরিথিং এলস অনলাইন ক্লাসেস হ্যাভ সাম ডিসভান্টেজেস হ্যাঁ এটা তো অবশ্যই কিন্তু অনলাইন ক্লাসেরও অন্য যে কোনো জিনিসের মতোই কিছু অসুবিধে রয়েছে সুদীপ্তা ইয়েস আই এগ্রি হ্যাঁ অবশ্যই এর কিছু অসুবিধাও রয়েছে আই এগ্রি মানে হচ্ছে আমি তোমার মতে সম্মতি জানাচ্ছি সামটাইমস আই ল্যাক কনসেন্ট্রেশন ডিউরিং অনলাইন ক্লাসেস কখনো কখনো আমার মনোযোগের ঘাটতি হয় এই অনলাইন ক্লাসগুলোতে আমি ঠিকমতো ফোকাস করতে পারি না বেশিক্ষণ মনোযোগ দিতে পারি না অনলাইন ক্লাসেস আর অলসো আনহেলদি অ্যাজ উই ডোন্ট মুভ ডিউরিং ক্লাসেস অ্যান্ড লুকিং অ্যাট দ্য মোবাইল আর কম্পিউটার স্ক্রিন ফর এ লং টাইম ইজ হার্মফুল ফর আওয়ার আইসাইট অনলাইন ক্লাসে কি হয় অনলাইন ক্লাসটা অনেকটাই অস্বাস্থ্যকর কারণ একটা জায়গাতে বসে থেকে আমরা দীর্ঘক্ষণ ধরে কম্পিউটার স্ক্রিনে এবং মোবাইলস স্ক্রিনে তাকিয়ে থাকতে হয় এর ফলে কি হয় চোখের দৃষ্টিটা সেইটা ক্ষতিগ্রস্ত হয় অনেকটা সময় যদি আমরা যদি কম্পিউটার স্ক্রিন বা মোবাইলের স্ক্রিনে যদি তাকিয়ে থাকি তো সেইটার জন্য কিন্তু চোখের দেখার ক্ষতি হয় দৃষ্টিশক্তি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় রিতা বলছে ইয়েস মাই প্যারেন্টস আর ওয়ারিড অ্যাবাউট দিস হ্যাঁ অবশ্যই আমারও বাবা মা এটা নিয়ে খুব চিন্তিত আই হ্যাড বিন সাফারিং ফ্রম এ হেডএক লাস্ট মান্থ বিকজ অফ দিস এই কারণেই কিন্তু এর আগের মাসে আমার মাথা ব্যথাতে আমি ভুগছিলাম বেশ কিছুদিন ধরে এর আগের মাসে আমি মাথা ব্যথায় ভুগছিলাম এই যে অনেকক্ষণ ধরে অনলাইন ক্লাস করার ফলে মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে যেহেতু তাকিয়ে থাকতে হচ্ছিল সেই কারণে আমার মাথা ব্যথা হয়েছিল আর এই কারণে আমি সাফার করছিলাম বা ভুগেছিলাম এগেন ইউড বি স্যাট টু নো দ্যাট এ ফ্রেন্ড অব মাইন্ড ক্যানট ডু অনলাইন ক্লাসেস অ্যাস শি হ্যাজ নো স্মার্টফোন তুমি জেনে এটা আরো দুঃখিত হবে যে আমার একজন বন্ধু অনলাইন ক্লাসই করতে পারে না কারণ তার কাছে কোনো স্মার্টফোনই নেই সুদীপ্তা লিসেন সাম অফ মাই কাজিনস হু লিভ ইন এ রিমোট ভিলেজ ক্যানট ডু অনলাইন ক্লাসেস অ্যাজ দেয়ার ইজ নো গুড ইন্টারনেট কানেকশন সুদীপ্তা বলছে আমার কয়েকজন কাজিনস রয়েছে যারা প্রত্যন্ত গ্রামে বাস করে এবং তারা অনলাইন ক্লাস করতে পারে না কারণ তাদের গ্রামে ভালো ইন্টারনেটই কানেকশান নেই অর্থাৎ ইন্টারনেট কানেকশান যদি ভালো না হয় তাহলে কিন্তু অনলাইন ক্লাস করা যাবে না কারণ অনলাইন ক্লাসে শুধু কিন্তু স্মার্টফোন তো থাকতেই হবে স্মার্টফোন বা ল্যাপটপ এগুলো না থাকলে যেমন হবে না তেমনি আবার ইন্টারনেট কানেকশান যদি ভালো না হয় সেই ক্ষেত্রেও কিন্তু অনলাইন ক্লাসটা করা সম্ভব নয় রীতা ইয়েস অনলাইন ক্লাসেস হ্যাভ সাম অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস বাট ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশান ইট ইজ দ্য অনলি ওয়ে টু কন্টিনিউ আওয়ার স্টাডি হ্যাঁ অবশ্যই অনলাইন ক্লাসের কিছু সুবিধা রয়েছে আবার অসুবিধা রয়েছে কিন্তু এই মহামারীর এই কঠিন সময়ে একমাত্র উপায়টাই হচ্ছে অনলাইন ক্লাসের মধ্য দিয়ে আমাদেরকে আমাদের যে পড়াশোনা সেটা চালিয়ে যাওয়া কারণ আমরা তো স্কুলে যেতে পারব না আর স্কুলে যদি যাই তাহলে করোনা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেইটাই হচ্ছে একমাত্র উপায় তাছাড়া তো কোনো উপায় নেই অসুবিধা থাকলেও আমাদের এইগুলো মেনে নিতে হবে এবং সেইগুলো নিয়ে আমাদেরকে চলতে হবে সুদীপ্তা আই হোপ দিস সিচুয়েশান উইল কাম টু অ্যান এন্ড আমি আশা করি এই অবস্থাটা কিন্তু ঠিক হয়ে যাবে কিছুদিন বাদেই এনিওয়ে আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু জয়েন অ্যান অনলাইন ক্লাস আই উইল টক টু লেটার গুড বাই যাই হোক আমাকে এখন যেতে হবে কারণ একটা অনলাইন ক্লাস আমাকে অ্যাটেন্ড করতে হবে আমি তোমার সাথে আবার পরে কথা বলবো গুড বাই রীতা ওকে বাই লেটার রীতাও গুড বাই জানালো এবং পরে বললো যে আবার তারা দেখা করবে তো এটাই হলো ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন ক্লাস